হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রাইজ ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে বসে আছি। আমি সুপ্রিয়াদের বাড়িতে আছি আর এখন যাবো আমি বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথে আমাদের বাজার থেকে, মানে সেনজানি বাজার থেকে আমি একটা কেক নেবো, বিকজ আজকে নীলার জন্মদিন। তো কেক কাটিং এর প্ল্যানিং আছে, তাছাড়া আর কোনো প্ল্যানিং নেই। একটা কেক নেব, তো নীলা জানে না যে আমি ওর জন্য একটা কেক নেব। ও আমাকে সকাল থেকে ফোন করে বলছে তুই জলদি বাড়ি আয়, জলদি বাড়ি আয়। এবার আমি বলছি ঠিক আছে, তো আমি একটা কেক নিয়ে যাব আর বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর ওকে দিয়ে কেক কাটাবো, কিন্তু হ্যাঁ, রাত 12টার আগেই কাটিয়ে দেবো। আমি যেহেতু এই বাড়িতে ছিলাম ওই জন্য আজকে সেলিব্রেশন করছি, নাহলে রাত 12টায় করে দিতাম। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি এখন বেরোবো, প্রচণ্ড গরম লাগছে আর সন্ধ্যা প্রায় প্রায় হয়ে গেছে। আমি এখন বেরোবো একটা কেক নিয়ে, বাজার থেকে একটা কেক নিয়ে সোজা বাড়িতে চলে যাব, কোথাও লেট করব না। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের দারুণ লাগবে। আর আমি ওর ওপর কী করি তোমরা সেটা দেখো শুধু। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি স্টার্ট করি। তো দেখো, আমি এখানে বসে বসে লবণীদির জন্য ওয়েট করছি, কারণ লবণীদি দত্তফুলিয়াতে যাবে। তো আমাকে বললো যে আমাকে সিন্দ্রাণীতে ছেড়ে দেবে, আর তাছাড়া এখান থেকে অনেকটা হাঁটতে হয়, আমার কষ্ট হয়ে যায়। যার কারণে বললাম দিদিকে, তো বললো যে ঠিক আছে তুমি আমার সাথে চলে যাও। তো যাবো এখন। টাটা। আটকায় নাই মনে হয়। আমি বেরিয়ে গেছি, সিধা নামবো সিন্দ্রাণীতে, দেন ওখান থেকে টোটো নিয়ে বাড়ি চলে যাবো। কেন ওখানে মানা তোমার ঘরে? তুমি যাবা তাহলে? চলো। বলতে কি হচ্ছে? যাই না, যেটা না তুমি যাবা না তো যাবো। না তাহলে আমি যাবো না, অত বড় তো না ভাই। তো ফাইনালি পছন্দ করে এক একটা নিলাম, দেখো আমার ভালো লাগছে অনেকটা। আর দেখো বাইরে কত সুন্দর ফুল দেওয়া আছে। আমি তো ভাবছিলাম যে এক থোকা ফুল নিয়ে নিই, কিন্তু নিয়ে নিই ফুলটা। যদি পরে তোর গলা এইভাবে খাঁচ করে কাটে দেবো কিন্তু। আমি এখন আমাদের স্কুল মাঠের ওখানে নেমে গেছি, এবার হাঁটতে হাঁটতে আমি বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আমি দোকান থেকে দুটো তিনটে ডিম নেব, কারণ নীলার উপর একটা ধামাকাদের প্র্যাঙ্ক করতে চলেছি। তো তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি, আর প্লিজ দেখো। তো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়িতে ঢুকবো। এই দেখো জিনিস। এই কেক কাটবি? তো জন্মদিনের কেক, তুই তো ঘর তো আইসিস, তুই জানিস না চকলেট নোট দিচ্ছে। এবার ওই মোটে মার আনবে না তত্তর মানতা। তো তোর সাল নাই, তুই কেক কাটবি? অনেক Okay.
ফুল ফুল নড়ে গেছে, ফুল লাগা ঠিক করে ওরকম করিস নে, আর মোমবাতি পাইনি মানে ছয় পাইছি দুই পাই নাই, কই তিন আছে তিন নিবি, তিন দিয়ে গিয়ে আটার খাওয়া যাবে না, ওই জন্য এই আটাটা নীলার মাথায় ঢালবো আর ডিম দেবো ওর মাথায়। তো তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে খাবার জিনিস নিয়ে এরকম করতে নেই, তো তাদেরকে তাদের সবাইকে বলি যে মাথায় ডিম দিলে চুল সিল্কি হয়, খুব ভালো হয় চুল, এই কারণে ডিমটা দেওয়া হবে। আর হচ্ছে আটাটুকুনি দেবো হচ্ছে মজা করার জন্য, আর যেহেতু ইঁদুরে খাওয়া আটা এই আটাটুকুনি খাওয়া যাবে না, বেকার পেট খারাপ হবে, তো এই আটাটুকুনি দিয়েও মজা করা যাক তাহলে আরও ভালো হয় না, তো এই জন্য করবো। আরেকটা স্প্রে নিয়ে এসছি, স্প্রেটা ওর মাথায় দেবো, তো এখন ও সন্ধ্যা ফন্দা দেবে হয়তো, তো দিয়ে নিক, ও বাইরে আসলে দেবো, আমি এগুলো সব এই যে সিঁড়ির পাশে এখানে রেখে দেবো নিচে, ও আসলেই দেবো, তো তোমরা দেখতে থাকো। তো আমি এখন নীলার চোখটা বাঁধবো, কারণ আমি ওকে বলেছি যে তোর জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি, তো ও ভীষণ এক্সাইটেড আছে, তো চলো। তো দেখো আমি এখন নীলার চোখ বাঁধছি, যারা যারা দেখতে পাচ্ছে না দেখো না, তো এখন হাওয়ায় উঠছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস নাকি, দেখলে কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ হবে না, দেখতেই তো পাচ্ছিস নাকি, চোখ দেখ, চলো দেখো কত আঙুল কত আঙুল, আমার আসো কোন বাস বাস চেয়ার আছে, চেয়ার না চেয়ার না, পিরে পিরে আরে বের করতেছি, এই যে প্যাকেটের আওয়াজ আসতেছে, আমরা ক্যামেরা মেলে দেখটা কিন্তু ভালো, ব্ল্যাকবেরি না ব্ল্যাক ফরেস্ট, তো ওকে সারপ্রাইজ দেওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর এখন হবে ওর কেক কাটিং। আর সারপ্রাইজটা কেমন ছিল তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিও, এখন হবে কেক কাটিং, তো খুব এক্সাইটেড, ও সকাল থেকে মন খারাপ করে বসে ছিল কেক কাটা হবে না কেক কাটা হবে না, তো যাই হোক। এই নীলা তুই খুশি, এদিকে এসে বলে যা,
এরি ফেভিকুইক আছে? আর তোমাদের মধ্যে একদিন আমাকে কমেন্ট করেছিলে কি যে আমার মাথায় সিঁদুর, আমি কি আমার আগের বরের নামে সিঁদুর পড়ি? একদমই না, মোটেও না। আমি মানে পাগল নাকি, যাকে আমি আমার জীবনে যে যাকে আমি সব থেকে বেশি ঘেন্না করি, আমি তার নামে সিঁদুর পরবো? আমি কলা গাছের নামে সিঁদুর পরবো, তাও আমি অন্য নামে সিঁদুর পরবো না। এগুলো তোমার ভিডিও শ্যুটের জন্য, ভিডিও শ্যুটের সিঁদুরের দাগ এখনো রয়ে গেছে। তাই তো নীলার মুখ থেকেই শুনে নেব যে ওর কেমন লেগেছে সারপ্রাইজটা। আমি ভাবতেই পারিনি এরকম সারপ্রাইজ দেবে। আমি সত্যি ভেবেছি যে হয়তো কেক ফেক কাটাবে, ব্যাস বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর সাজাবে, তা এরকম সারপ্রাইজ হবে আমি সত্যিই ভাবিনি। সারপ্রাইজই হয়েছে একটু। ও লিপস্টিক বাগেরা, লিপস্টিক টিপস্টিক সব পরে নিয়েছিলাম, ভাবলাম ছবি টবি ভিডিও ভিডিও করব, বেশ একটা সুন্দর। তা এরকম সারপ্রাইজ ভিডিও তো করে নিয়েছি, অবশ্যই আমিও পোস্ট করব, আমার চ্যানেলে একটু ঘুরে আসবে। আমার চ্যানেল হচ্ছে নীলা সরকার ব্লগ, ওখানে গিয়ে একটু সাপোর্ট করবে, একটু সাবস্ক্রাইব করে দেবে। তুই গুঁড়ো গাড়ার মতন ক্লিপ মারছিস কেন? বাচ্চা ছেলে আমি, আজকে আমার জানানো হয়েছে না? দেখো কি সুন্দর সাজিয়েছি। সেই জন্মদিনের দিন মোমবাতি লিবো তুই না, হাত পড়ে যাবে না। আরে অল্প একটু কাটে এখান দিয়ে, এরকম ওপর দিয়ে কাটা যায় না। ধর হাত ধর বাবা। তো চলো ভিডিওটা আর বাড়াতে চাই, ভিডিওটা আর বাড়াতে চাইছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।